दुनिया में दो तरह के लोग होते हैं, विनर्स एंड लूजर्स। लेकिन जिंदगी हर लूजर को वो एक मौका जरूर देती है जिसमें वो विनर बन सकता है। सलाम वालेकुम व्यूअर्स, अपनारा किता खुतरा बला सुननी আর আমরা আজ বারইলাম সব বিনো দেখতে পাত্রা। আজ আমরা রঞ্জন ভাই, আমরা মুক্তার ভাই, আর এই তো সিনবার আয় মোনা ভাই, আর এন্ডেও তো সিনবার আয়। আর আজ আমরা বারইছি বর্তমানে, আপনারা কইছিলাম যে আজ নম্বরগিনি দেখানি লাগিয়া, আর যতক্ষণ ফার্মু আপনারে দেখাইমু। আর আমরা মনে মুক্তার ভাই কিছু খোঁ কিতা কইতাম ভাই, খো ভাই কিছু কোনো। আজকে আমরা যাইমু ল্যাম্বরগিনি দেখাত, আপনারা লগে থাকবা আর দেখবা। মানে খুব মধ্যবিত্ত ছেলের পরিবার আর কি ছেলে, তাই আর কি মানে পালন করমু। এখন আমরা যাই আর মনে আমি আমরা সব মিলিয়ে যাইলাম, আপনারা যেখানে খোয়া হয়েছিল সব দেখানি লাগিয়ে। এখন বর্তমান অবস্থায় আমরা বাইরে হয়েছি, এখন আমরা মধ্য রাস্তাতে আসি। ওখানে যাওয়ার সময় অনুমানিক এক ঘন্টা লাগবে, এক ঘন্টার পরে আমরা যাইলাম, যাই আপনারা সব কিছু দেখাইলাম। আর আপনারা কিছু কইতেন এখন না? আর আপনারা লগে থাকবা আর দেখবা। বর্তমান অবস্থা আমরা মিটার গোপ দিয়ে গান গাই বোঝাই গান শুনাইলে মানে আসল কপিরাইট আই যাব, ক্লেম আছে না নিয়ে লাগি। বর্তমান অবস্থা এর কারণে গান শান শুনাই গেন না। আনামাতিয়া নিসিতা দেখলাম গো আমি সব লাগো সাধারণ গেল ওইতরা মন জানা পরি কিলা মানা আইলা না। একটা দেখলাম গো আমি জলক লাগলো সোক সাধারণ রে পরি মাটি দিকে লালাম রো লাজন্দরে গাও গাও মানে গাম লাগাম মাইতা আসিও না মুস্তি আসি দিয়া তুমি বলি লাইলা দিওয়ানা। সকল আমরা খুব এনজয় করিয়া যাই আর আর খুব মজা আর মস্তি আর আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা, খুব মজার মজার জিনিস আছে। তো বিবার সকল আমরা এমন এক জায়গা পাই আইসি, রাস্তার হালত দেখো আর বুঝরা তো আর লকডাউনের মাঝে মেন রোড দিয়ে যাইতে আইজেন পুলিশে বাইলে বুঝরা তো আর এর লাগে মানে আমরা ভিতরে দিকে আইসি, মানে গ্রাম গলির রাস্তা দিকে ভিতরে দিকে ঢুকিয়া ওদিকে যাইমু। আর ইতার খারাপ রাস্তা দিকে ইতার কথা আমি যখন মেইন রোড উঠমু তখন আপনারা দেখাইমু। আর লগে তা হোক কোয়া পুরা ভিডিও দেখ হোক কোয়া স্কিপ করে না টুটেলে, মানে খুব মজার মজার জায়গা আছে দেখবা। তো ফাইনালি আমরা মেইন রোডে গিয়ে উঠে গেছি, ভিডিও মানে স্কিপ করি না পুরা ভিডিও দেখিও।
তো বিভার সকল ফাইনালি আমরা মধুপুর বাংলা বাজার পাই এটুকু গেছি আরো একটু সামনে গেলেই দেখতে পাইবা মানে আমরা কাছাকাছি আই গেছি ল্যাম্বরগিনির কাছাকাছি আই গেছি আমরা বন্ধুরা ফাইনালি এসে গেছি আমরা ল্যাম্বরগিনির কাছাকাছি তো গাড়ি থেকে নামবো এবং একটি সিনেমাটিক শট দেখা যাক আসসালামু আলাইকুম প্রিয়াস আমরা ফাইনালি নুরুল ভাইয়ের কাছে পৌঁছে গেছি আর নুরুল ভাই কিছু খাও সব ভালো আছো নি নুরুল ভাইয়ের কাছে পৌঁছিয়ে মানে খুব ভালো লাগছে মানে আমরা পরিমাণ ডিস্ট্রিক্টর মানে গর্ব করলিছেন মানে ভাই মানে ল্যাম্বরগিনি মানে বানাই ভাই বহুত মেহনত করছো মেহনত করে গাড়িটা বানাইছে ডিমাপুর যে সময় আইছি আবার বাদে দুই তিন মাস পরে তো লকডাউন লাগিয়েছিল বাদে আমার সুইফট গাড়ি একটা আমি সেকেন্ড হ্যান্ড কিনছিলাম তো কামও আসলো না তো ওইটারে আমি একটা ল্যাম্বরগিনি আমি এটুকু আমি দেখি আর আমার আগরে একটা স্বপ্ন আসলো মতলব ওলার টাইপের গাড়ি একটা আমি চালাইতাম তো পরে আর পারছি না আর কি তো ফার্স্ট লকডাউন থেকে আমি কামো স্টার্ট ধরছি এক সাইড থেকে ল্যাম্বরগিনির ডিজাইন লোক দেওয়া শুরু করছি তো যে আমার পুরো আট মাস লাগছে আর আমার পয়সা খরচ হয়েছে 6,20,000 তো বিবার সকল ও লাল কালার গাড়ি বেটা দিয়ে ফারারি বানানি হইতো আমি তো আর সবকিছু দেখছো না ওই সময় মোটামুটি মানে বুঝবা যে গাড়িটা কিরকম লাগছে আর এটা মানে ফটো আর ভিডিও দেখে এরকম আরাম লাগে না আর ভিউয়ার্স আর কিছু কোক ভাই আমার লম্বরগিনির উপরে নির্ভর করিয়া আমি নেক্সট টার্গেটও আমি আর দিব ফারারে ঠিক আছে গতকালকে আমরা সামনে একজনে মাতিছেন ভাই মানে প্লেন সিট দি ভাই মানে গাড়ি বানাইছেন এটা ভাই ওলা থাকলে ভাই বানাইয়ে দেখাইলো না তুমি ওলা ভিডিও মানে প্লেন সিট দি বানাইছেন
কষ্ট করলে মানে মানুষে কয় না আমরা মানুষে আগে কয় যে মানে উজাই ধরতে হইলে জোর খাইতে লাগে তে ওকতাবারে উজাইতে চাই যে নুরুল ভাই যেরকম কষ্ট করছেন কষ্টটা করিয়াও যে সাকসেস হইছেন ওখানে নুরুল ভাই আমরা ধন্যবাদ জানাই আমরা সবার পক্ষ থেকে আর নুরুল ভাই বহুত কষ্ট করছেন দেখছি আমরা আর আমরা নেক্সটে দেখাইমু যে ফেরারি আমরা দেখাইবার চেষ্টা করমু 100% দেখাইমু 100% নুরুল ভাই যখন 100% কইছো মনে করি 100% দেখা নিব জেলা আমারে কিছু কিছু মানুষ আছে ধর খেউ খেউ এলা 100 এর মধ্যে 1-2 পার্সেন্ট মানুষের জলে রান্নাইলে সবে বুঝার বুঝে আমরা দেশ নামিও আর হাসে নামিও নামিও তো এটা লাগে মতলব 1-2 জনে মাতলি তা কইছো না কিছু না মানে হেউ তার বুঝাত গন্ডগুলা কি না তো কিছু না আল্লাহ তারে সই বুঝবার তো কি দেখবা আর এটা কিছু না আর জেলা সবে জেলা দোয়া করতে আল্লাহ বর্তমানে খুব মেঘ দের আর ভাই আমরা সরিয়া দেখাইতে আসলা আর মেঘের কারণে এখন সরতাম বাড়িয়ে না দেখতাম বাড়িয়ে না আর আপনারা দেখাইতাম বাড়িয়ে না আর সাউন্ডটা শুনাইবো ভাই স্টার্ট দিয়ে সাউন্ড শুনাইবো একটু মেঘটা দেখাও ভাই মেঘ দের খুব মেঘ দের লাগে মানে কিছু করতাম বাড়িয়ে না তো ভিউয়ার্স সকল এই ছিল আমাদের আজকের ব্লগ ব্লগটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই